কয়লা খনির নামে আদিবাসীকে উচ্ছেদ করছে, ফেক এসটিএফ এসটি সার্টিফিকেট দিয়ে নন এসটিরা আদিবাসী কোটায় চাকরি করছে, তার বেলায় মুখ্যমন্ত্রীর কোনো কথা নয়। আমি পশ্চিমবাংলা বিধানসভাতে আদিবাসী সমাজের জন্য প্রশ্ন তুলেছিলাম মন্ত্রীর কাছে যে আপনি তথ্য দিন কোটা ফেক এসটি এসটি সার্টিফিকেট দিয়ে চাকরি করছে তাদের বিষয়ে কি আপনি আইনত ব্যবস্থা নিয়েছেন। মন্ত্রী উত্তর দিতে পারেনি। আর আজকে আদিবাসী দিবস উদযাপন করছে, অলচিকি লিপি সাঁওতালি ভাষাতে দীর্ঘদিন প্যারা টিচার দিয়ে চালাচ্ছে আর আদিবাসী দিবস উদযাপন করতে গিয়েছে। যদি প্রকৃতপক্ষে আদিবাসীদের উন্নয়ন করতে চাই, সর্বপ্রথম সাঁওতালি অলচিকি লিপিতে সাঁওতালি ভাষাতে পৃথক শিক্ষাবোধ দিতে হবে এবং শিক্ষার পরিকাঠামোগত উন্নয়ন করতে হবে, তবেই আদিবাসীদের প্রকৃত উন্নয়ন হবে। জলজমি জঙ্গল অধিকার বাস্তবায়ন করতে হবে। 2006 সালের বন অধিকার আইনে প্রত্যেকটা আদিবাসী ভুক্ত গ্রামগুলোতে, যেখানে আদিবাসী মানুষ বেশি আছে সেই গ্রামগুলোতে গ্রাম সভা তৈরি করে দিতে হবে, তাহলেই তো আদিবাসীদের উন্নয়ন হবে। তা না করে বছরে একবার গিয়ে আদিবাসী মহিলাদের সাথে হাত ধরে একটু নেচে নৃত্য পরিবেশন করে দিলেন, কখনো হ্যান্ড গ্লাভস পরে, ওরা আদিবাসীদের প্রতি ভালোবাসা ওনার উতরে উঠছে। ঠিক আসুন, মুসলমানদের প্রতি খুব ভালোবাসা বেড়ে গিয়েছে, খুব ভালোবাসা বেড়ে গিয়েছে। কাছেই তো নবন্ন, একবার যে দিদি বলে হাত মেরে ঢুকে যাবেন হয়তো সুযোগ দিয়ে দেবে। এখন বড় দাঁড়িওয়ালা জুব্বা পরে গেলে উনি খুব ভালোবাসবেন, দেখবেন ইমামদের নিচ্ছে না, কেন নিতে হচ্ছে আইএসএফ? 12 বছর ইমামদেরকে খুঁজে পায়নি, আইএসএফ এমন গুঁতো দিয়েছে বা ইমামদের সাথে কথা বলতে বাধ্য করে দিয়েছে। উনাকে রাস্তায় না বাবু, আপনার রাস্তার মানুষের সাথে কথা বলাবো, আইএসএফের হাতকে শক্ত করুন, এমন গুঁতো দেবে ইমাম শুধু নয় পুরোহিত থেকে শুরু করে সাধারণ মানুষের সাথে কথা বলার ব্যবস্থা করে দেব। আপনারা আমাদের সুযোগ দিন। আবার নতুন করে ভালোবাসা উঠলে উঠছে কি বলতে, খারিজি মাদ্রাসাগুলোকে কি করবে, উনি হচ্ছে একটা বোর্ডের মধ্যে আনবে। আমি বিরোধিতা করছি না, তার আগে একটু কথা শুনবেন ভাই, নাটক শুনবেন একটু। এখানে তৃণমূলের বন্ধুদের মাইকের আওয়াজ যাচ্ছে, হয়তো একটু রাগ হতে পারে, দিদিমণির সম্পর্কে এরকম বলছেন। আরে ভাই, আমি আমার লোক বিধানসভার কথা বলছি, আমার বিধানসভা থেকে যিনি বিধায়ক এবারে তিনি মন্ত্রী হয়েছেন, 3 বার ভোটে দাঁড়িয়েছেন, আমিও তো ওই বিধায়ককে 2 বার ভোট দিয়েছি, এবার দিইনি, আমিও 2 বার ভোট দিয়েছিলাম, বাস্তব কথা, এবার দিইনি। কেন? এই দ্বিচারিতার জন্য দিয়া বন্ধ করে দিয়েছি। আপনারা অবাক হয়ে যাবেন, এই সরকার ক্ষমতায় আসার পরে আর আগে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার কি হালত আছে একটু শোনাবো, টাইম কত? হ্যাঁ, এটা একটু শুনে রাখুন, আপনাদের কাজ দেবে, কারণ 21 তারিখে ইমাম মুয়াজ্জিনদেরকে নিয়ে একটু করবে, করো, কোনো সমস্যা নেই। তবে ইমাম মুয়াজ্জিনদের উদ্দেশ্যে একটা কথা, এই সরকারই বলেছিল ইমাম মুয়াজ্জিনদের জন্য 2 কাটা না 3 কাটা জায়গায় বাড়ি বানিয়ে দেবে। এখন প্রায় 5-6 বছর হয়ে গেল, বাড়ি পায়নি, কিন্তু এই দাবিটাও গিয়ে অন্তত 21 তারিখে গিয়ে মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করবেন। আর 2500 টাকা ভিক্ষা দেওয়া নয়, যদি ইমাম ভাতা দেওয়ার দরকার হয় 10,000, আর মুয়াজ্জিনদের 7,000 টাকার ব্যবস্থা করুক সরকার সরকারি কোষাগার থেকে। যদিও এখন কোথা থেকে আসছে, কোথা থেকে আসছে, ওয়াকাব প্রপার্টি থেকে দিচ্ছে। ঠিক একইভাবে শুধু ইমাম মুয়াজ্জিন নয়, ভিন্ন ধর্মের যারা আছেন, পুরোহিত থেকে শুরু করে, যাজক থেকে শুরু করে, বুদ্ধিস্টের যিনি ধর্মগুরু আছেন, যারা প্রত্যেকটাকে দিতে হবে, শুধু ইমামদের দিয়ে ছেড়ে দিলে হবে না ভাই। পশ্চিমবাংলা সর্বধর্মের মানুষ বসবাস করে, সর্বধর্মের মানুষের ব্যবস্থা করতে হবে। 2011 সালে ক্ষমতায় আসার আগে এই রাজ্যে 614টা সরকারি মাদ্রাসা ছিল। এই সরকার, বিগত সরকার অর্থাৎ বাম সরকার যাবার সময় MSK মাদ্রাসা শিক্ষা কেন্দ্র 494টা না 497টা দিয়ে গিয়েছিল। তারপরে এই সরকার আসে কি বললো, 10,000 মাদ্রাসা দেব বলেছিল। তো কটা মাদ্রাসা দিয়েছে ভাই, বন্ধ তো হয়েছে, কটা দিয়েছে? 235টা আনএডেড মাদ্রাসা, এখন উনি বলছেন 700টা। 2011 আগে 614টা যে সরকারি মাদ্রাসা, বর্তমানের অবস্থা শুনুন, 10,000-এর ওপরে ভ্যাকান্সি, অর্থাৎ শিক্ষকের অভাবে মাদ্রাসা শিক্ষাগত পরিকাঠামো ভেঙে পড়ছে, আর উনি খারিজি মাদ্রাসা নিয়ে ভাবছেন। আপনাদের এখানে যে সিনিয়র মাদ্রাসা আছে, ইন্সপেকশন হয়েছে 2-2 বার এবং জেলার মধ্যে সেকেন্ড র্যাঙ্কিংয়ে আছে, এত উন্নত মানের পরিষেবা, তারপরে উনসানি সিনিয়র মাদ্রাসাকে এখনো পর্যন্ত সরকার অ্যাপ্রুভাল দিল না, উনি খারিজি মাদ্রাসা নিয়ে ভাবছে, ভুল বলছে নাকি? যদি ওনার সদিচ্ছা থাকে, আগে উনসানি যে ক্যাটাগরিতে সেকেন্ড র্যাঙ্কে এসছে এই জেলার মধ্যে, এত ভালো পরিকাঠামো আছে, এটাকে আগে সরকার অনুমোদন দিক, তারপরে খারিজি মাদ্রাসায়। তাহলে 10,000-এর ওপরে শূন্য পদ, সেখানে
সেখানে শিক্ষক নিয়োগ করছে না, শিক্ষক নিয়োগ তাকে করতে হবে।